Assalamualaikum, Assalamualaikum. আমি আজকে বিশেষ রিটেন ম্যাথের যে অঙ্কগুলো দিয়ে থাকে সেটা 10টা ক্যাটাগরি করছি। এই প্রথম ক্যাটাগরির অঙ্কগুলো আমি করে দেখিয়েছি, আজকে আমি 2 নম্বর ক্যাটাগরি অঙ্কগুলো করে দেখাবো। 2 নম্বর ক্যাটাগরিতে আছে বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস সমাবেশ থেকে দেখা যায় 40তম বিশেষে আসছে 5 মার্কের অঙ্ক, আর 38তম আসছে 5 মার্কের অঙ্ক, 37তম মধ্যে দেয় নাই, 36তম মধ্যে দিয়েছে এবং 35তম মধ্যে মিস করছে, অর্থাৎ 41তম মধ্যে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে আমি 35 থেকে 40 পর্যন্ত বিসিএস যে বিন্যাস সমাবেশের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। 43তম বিসিএসের বিন্যাস থেকে যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 5 জন মহিলা ও 4 জন পুরুষের মধ্যে থেকে 2 জন পুরুষ ও 1 জন মহিলা নিয়ে একটি দল কতভাবে বাছাই করা যাবে। এখানে বলছে মহিলা কজন আছে, 5 জন মহিলা আছে, 5 জন আর পুরুষ আছে 4 জন। তার মধ্যে 2 জন পুরুষ নিতে হবে আর 1 জন অবশ্য মহিলা নিতে হবে, ঠিক আছে? তাহলে 4 জনের মধ্যে থেকে 4 জন পুরুষের মধ্যে থেকে 5 জন পুরুষ, 2 জন পুরুষ ধরুন, আর 5 জন মহিলা থেকে 5 জন নিতে বলছে, 1 জন মহিলা, 5C1, ঠিক আছে? এটা সমাবেশ করতে হবে। তাহলে কি করতে পারি, 4 গুণন, এখানে তো 2 আছে, তো উপর আমি যা শুধু 2টা নেবো, 4 গুণন 3 2, আর 5C1 এই করলে কত হয়, 5 হয়, কম্বিনেশন করলে 2 গুণে 7, 3 গুণে 6 গুণন 5 5 30, অর্থাৎ 30 ভাবে করা যাবে, এটাই আমার অ্যান্সার। বিশেষের পারম্পরিক যে অঙ্কটা ছিল 10টি জিনিসের মধ্যে থেকে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন, ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি করে, সর্বোচ্চ আমি কতটা নিতে পারবো, কতবার প্রতিবারে 5টা করে জিনিস নিতে পারবো, 5টি করে জিনিস নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে। এখন বলছে 10টি জিনিসের মধ্যে 2টা এক জাতীয়, সাপোজ 10টি জিনিস আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10, দশটি জিনিস, তার মধ্যে 2টা হচ্ছে একই রকম, এই 2টাকে আমি ক্লাব করে দিলাম, এই 2টা হচ্ছে একই রকম। তাহলে এই 2টাকে মোট 1টা ধরে যদি করি তাহলে কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা জিনিস হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে? অঙ্কগুলো করার জন্য একটা ঘর করে নিয়ে যাও, অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা করবে। বোঝানোর জন্য এখানে লিখবো হচ্ছে উপায়, আর হচ্ছে ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন কয়টা নিলাম, আর হচ্ছে জোড়া, যেমন এখানে 1 জোড়া আছে, ঠিক আছে? উপায় প্রথম উপায় আমি প্রথম উপায় সবগুলো যদি ভিন্ন নেই, সবগুলো আমি ভিন্ন নেই, অর্থাৎ এখানে 9টা আছে, 9টার মধ্যে থেকে 5টা নিলাম, ঠিক আছে? যেমন এই 2টা মিলে যদি 1টা ধরি তাহলে টোটাল ভিন্ন হয় কয়টা, 9টা, তাহলে জোড়া থেকে আমি 1টা নিলাম। আচ্ছা এখানে কিন্তু জোড়া আছে কয়টা, 1টা, আমি লিখে দিলাম, তো জোড়া থেকে আমি 1টা নিলাম আর ভিন্ন থেকে নিলাম 5টা, অর্থাৎ 9টার মধ্যে থেকে 9C5, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম উপায়। তারপরে আমি দ্বিতীয় উপায়, জোড়া থেকে, জোড়া থেকে আছে কয়টা, 1টা জোড়া আছে, ঠিক আছে? তাহলে 1C1, একটা জোড়া থেকে 1টাই হবে, এই 1টা মানে কি, এখানে কিন্তু 1 জোড়া, অর্থাৎ কয়টা আছে, 2টা আছে, আর ভিন্ন থেকে নেই, অর্থাৎ 2টা কিন্তু আমি নিয়ে ফেলছি, 5টার মধ্যে থেকে 2টা নিয়েছি, এই 1 মানে কত, 1 জোড়া নিয়েছি, ঠিক আছে? আর 1 জোড়া নিয়ে 2টা নিয়ে ফেলছি, তার মানে আমি সর্বোচ্চ নিতে পারবো কয়টা, 5টা, তাহলে বাকি থাকে কয়টা, 3টা, আর ভিন্ন আছে কত, 1 জোড়া বাদ জোড়া থেকে যদি নিয়েছি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টার মধ্যে থেকে কয়টা নিতে পারবো, সর্বোচ্চ 3টা, 8C3। এই জিনিসটা ভালো করে বোঝে, তো জোড়া আছে কয়টা, 1টা, এই জোড়া আমি লিখছি 1 জোড়া, তো 1টা থেকে 1টা নিয়েছি, 1টা মানে কত, জোড়া, কিন্তু জোড়া মানে হচ্ছে 2টা, 1 জোড়া সমান 2টা, 1টা নিয়েছি, আর আমি সর্বোচ্চ নিতে পারবো কয়টা, 5টা, এখানে সর্বোচ্চ নিতে পারবো 5টা, তাহলে 2টা আমি নিয়ে ফেলছি, আর আমি সর্বোচ্চ নিতে পারবো কয়টা, 3টা, এখন এই জোড়া তো বাদ, তাহলে আর বাকি থাকে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে থেকে আমি 3টা নিলাম, ঠিক আছে? 95 কে যদি আমি কম্বিনেশন করি সেটা হয় কত, 126, আর এটা যদি কম্বিনেশন করি তাহলে এটা হচ্ছে 56, আর যদি দুটা যদি যোগ করি
কত হবে 182 কত হবে এটা আমার অ্যানসার তারপর আর তৃতীয় বিষয়ে কত কি আসছিল ম্যাথমেটিক্স শব্দটি অক্ষরগুলো দ্বারা কতভাবে বিন্যাস করা যায় সমাধান করি ম্যাথমেটিক্স শব্দটি আমি দেখি এম আছে কয়টা তাহলে এম যদি সাজাই এম আছে দুইটা দেখতেছি তারপরে এ আছে কয়টা দুইটা তারপরে দেখা যাচ্ছে টি আছে দুইটা তারপরে কি কখন আছে এইচ আছে একটা ই আছে একটা আই আছে একটা সি আছে একটা এস আছে একটা ঠিক আছে অক্ষরগুলো সাজাই নেবেন ঠিক আছে টোটাল অক্ষর কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড তাহলে এম আছে দুইটা তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এ আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল টি আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল এখন যদি আমি অক্ষরগুলো করি তাহলে কত হয় 11 × 10 × 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল আর 2 কে ফ্যাক্টোরিয়াল 2 হয় তাহলে 2 × 2 কে ফ্যাক্টোরিয়াল 2 হয় 2 × 2 এই যে টোটাল মিলে কি লিখতে হয় 2 × 7 7 × 2 কি 2 × 4 7 × 8 এই 8 আমি কাটিয়ে দিতে পারি ঠিক আছে এটা যদি কাটিয়ে দেয় তাহলে কত হচ্ছে তারপরে এখন আমি যদি উপরে গুলো গুণ করে দেয় তাহলে কত হবে একবার যদি ক্যালকুলেটার দিয়ে হিসাব করে মানে 6 ফ্যাক্টোরিয়াল আমি জানি 6 ফ্যাক্টোরিয়াল সমান কত ওই যে লিখে দিছিলাম 6 ফ্যাক্টোরিয়াল সমান 720 ঠিক আছে এটা আমি এখানে ভাঙিনি যদি ভাঙতে চান তাহলে ভাঙিয়ে নিতে পারবেন 6 × 5 গুলো অর্থাৎ এইভাবে ভাঙতে হবে আরো দেখতে হবে 6 × 5 × 4 × 3 × 2 এখন যদি 8 বাদ 8 কেটে গেছে আর বাকিগুলো গুণ করলে কত হবে 4 9 8 9 6 0 0 অর্থাৎ এত হবে সাজানো এত হবে বিনাশ করে দেবে ঠিক আছে তারপরে আর যে বিশেষে খ নম্বরে যে ব্যাপারটা ছিল কম্বিনেশন শব্দটি হতে 4 অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করো কম্বিনেশন শব্দটি যদি আমি আগে প্রথম সাজাই তাহলে এখানে দেখা যাচ্ছে ও আছে দুইটা আলাদা করলো তারপরে আই আছে দুইটা আলাদা করলো তারপরে দেখা যাচ্ছে এন আছে দুইটা আলাদা করলো তারপরে সি আছে একটা বি আছে একটা এ আছে একটা ডি আছে একটা এ আছে একটা ঠিক আছে এজন্য আছে কয়টা 1 2 3টা আমি সেই আগের মতো একটা ঘর করে নেবো ঠিক আছে যাতে অপকার করতে সহজ হয় প্রথম যে উপায় এখন জোড়া থেকে আমি এই জোড়া গুলোর সাথে একটা করে ধরি যেমন এই জোড়াকে 1 ধরলাম তাহলে ভিন্ন ভিন্ন কয়টা হয় 1 2 3 4 5 6 7 8টা তাহলে জোড়া থেকে যদি আমি একটাও না নিই ঠিক আছে এখন তার ভিন্ন ভিন্ন থেকে যদি আমি সর্বোচ্চ কয়টা নিতে পারবো 4 অক্ষর বিশিষ্ট তাহলে 8টা থেকে আমি 4টা নিলাম তাহলে প্রথম যে উপায় ভিন্ন ভিন্ন থেকে সবগুলো নিলাম 8 6 4 তারপরে 2 নম্বর উপায় যাই এখন জোড়া থেকে যদি আমি একটা নিই জোড়া থেকে আমি একটা নিলাম তাহলে জোড়া থেকে 3 জোড়া আছে তাহলে 3 6 1 একটা নেওয়া মানে কি 2টা কিন্তু এক জোড়া নিয়েছি জোড়া মানে কয়টা 2টা নেওয়া তাই আমি সর্বোচ্চ নিতে পারবো কয়টা 4টা আমি 2টা নিয়ে ফেলছি তাহলে ভিন্ন ভিন্ন থেকে আমি কয়টা নেবো তাহলে এই জোড়াগুলো বাদ 1 2 3 3 জোড়া থেকে আমি 1 জোড়া নিয়ে ফেলছি তাহলে ভিন্ন থেকে আমার নিতে হবে কয়টা
চারটার মধ্যে আমি দুইটা নিছি, এক জোড়া নেবো দুইটা নেবো, আর বাকি থাকবে কয়টা? সর্বোচ্চ দুইটা নিতে পারবো। তাহলে 1 2 3 4 5, তাহলে এই পাঁচটা থেকে আমি দুইটা নিলাম। এই গেল আমার 2 নম্বর উপায়। তারপরে যাই 3 নম্বর উপায়, এটা আমি দুইটা নিছি। তাহলে জোড়া থেকে যদি আমি দুইটা জোড়া নিই, তাহলে 3 জোড়া আছে 3C2। তার মানে কোনো কত, এই যে 2 জোড়া নিছি মানে কত, 4টা মানে আমার শেষ। তাহলে ভিন্ন থেকে আমি নিতে পারতেছি না, ভিন্ন থেকে আমার 0, ভিন্ন থেকে আমি নেওয়ার কোনো সুযোগ নেই, জোড়া থেকে 2টা নিছি। ঠিক আছে, এখন যদি এগুলো কম্বিনেশন করে যোগ করি তাহলে আমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো এটাকে যদি কম্বিনেশন করি, এটা হয়ে গেলে 70, আর এটা হচ্ছে 63, আর এটা হয়তো কত 3, আর যদি যোগ করি এগুলো কত হয়, 136, এটা হবে অ্যান্সার। এই সবটা বুঝেছে মেইন, ঠিক আছে। যেমন 3টা থেকে 2টা নিছি, 2টা মানে কত, 2 2 4, আমি জোড়াই নিছি, এই কারণে 4টা, 4টা যেহেতু সর্বপ্রথম 4টা নিতে পারবো, 4টা যেহেতু ফিল আপ হয়ে গেছে সেই ক্ষেত্রে ভিন্ন থেকে আমার আর নিতে পারতেছে না, এই কারণে ভিন্ন থেকে আমার 0। আশা করি বুঝতে পারছেন, কারো যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। তারপরে 36 কবি চেয়েছে যে ম্যাথ আসছিল, পদে বলা ছিল 1 বাই a = 2 n2, এটা প্রমাণ দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড 1 বাই a, তাই এর মান কত, এর মান কিন্তু আমরা জানি 2.718। এখন যদি এটা যদি ভাগ করি তাহলে কত হয়, 0.367। রাইট হ্যান্ড সাইড লিখে তাহলে কত আছে, 2 × 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল + 2 বাই 5 ফ্যাক্টোরিয়াল + 3 বাই 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 × 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল সমান কত, 3 × 6 প্লাস 2 বাই 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 120 প্লাস 3 বাই 7 ফ্যাক্টোরিয়াল সমান কত, 50 40, এভাবে দাঁড়িয়ে থাকবে 2 × 2। তো 1 বাই 6 সমান কত লিখতে পারি, ভাগ করি 1.166 প্লাস 2, 2 কে যদি 120 দ্বারা ভাগ করা যায় তাহলে কত হয়, 0.0166 প্লাস 3 কে যদি 50 44 দ্বারা ভাগ করা যায় কত হয়, 0.00059। এখন যদি 2 × 1 এই কটা যদি যোগ করা হয় কত হয়, 0.18319। যদি 2 দ্বারা গুণ করা হয় কত হয়, 0.367। ঠিক আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ বা দেখানো হল। ঠিক আছে, তারপরে 36 নম্বর ম্যাথ বলা আছে, কারের শব্দটি বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস করা যায় এবং যার প্রত্যেক বিন্যাসের প্রথমে সর্বর্ণ থাকবে, অর্থাৎ বিন্যাসের প্রত্যেকের সামনে একটা করে সর্বর্ণ থাকবে থাকবে কারের শব্দটি এখন সর্বর্ণ আছে কয়টার, ও ইউ এ, চারটে সর্বর্ণ আছে, আর ব্যঞ্জন বর্ণ কে কে আছে, সি আর কি আছে, জি, এগুলো সর্বর্ণ আছে, এগুলো ব্যঞ্জন বর্ণ। এখন কি বলছে, প্রত্যেক বিন্যাসে প্রথমে একটি সর্বর্ণ থাকে, এখন এটাকে যদি সর্বর্ণ ফিক্স করে সবুজ এটা রাখলাম, তাহলে এটা আমার বাদ, তাহলে বাকি কয়টা সংখ্যা হয়, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল সমান কত, 720। ঠিক আছে, এখন এইভাবে প্রথমে এটা রাখছি, তারপরে যদি এটা রাখি, এটা রাখতে হবে, তারপরে এটা রাখতে হবে, তারপরে এটা, অর্থাৎ চারটাই প্রথম প্রথমে রাখলে তাহলে আমি 4 দ্বারা গুণ করতে হবে, সুতরাং মোট বিন্যাস হবে কত, যদি 4টা সর্বর্ণ আছে তাহলে 4টা আমার গুণ করতে হবে, 720 × 4, গুণ কত হবে, 2880, এটা আমার আছে। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পরবর্তী যে ক্যাটাগরির অঙ্কগুলো আছে অঙ্কগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোথাও কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ধন্যবাদ সবাইকে।